আসসালামু আলাইকুম আমি ডক্টর শর্মিন আক্তার সুমি আমি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি প্লাস্টিক সার্জারি বিভাগে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে মেয়েদের হাতে টাকা অর্থাৎ যে টাকাটা জমিয়ে রাখে আর মেয়েদের পেটের যে ফ্যাট অর্থাৎ যেই ফ্যাটটা জমে যায় এই দুটো নাকি খরচ করা খুবই কঠিন একটা বিষয় আসলে এই বিষয়টা কতখানি সত্য এটা আপনারাই জানবেন আমি শুধু এটুকু বলতে চাই যে আসলেই সত্যি কথা যে পেটের চর্বি কমানো খুবই কঠিন একটা কাজ এবং এই কঠিন কাজটাকে আমিও বলবো না যে খুব সহজেই আপনি এটা থেকে পার পেতে পারেন তবে আমরা কিছুটা হেল্প আপনাকে করতে পারি সেটা কিভাবে করতে পারি সেই প্রসঙ্গে যাওয়ার আগেও কিন্তু আমি আপনাদের অবশ্যই বলবো যে যাই আপনি করুন না কেন কোনোটাই কিন্তু আপনার খাবার নিয়ন্ত্রণ ক্যালোরি মেপে খাবার গ্রহণ এবং আপনার নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজের বিকল্প কোনো কিছু না এ দুটার পাশাপাশি আপনি এই সব প্রসিডিউরে আসতে পারেন তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি তাহলে এগুলো করব। যদি আপনি এত কিছু কন্ট্রোল করার পরেও আপনার ওবেসিটি বা আপনার একটু ওভারওয়েট ভাবটা যাচ্ছে না পেটের চর্বিটা বড়ই হচ্ছে কোনোভাবেই কমাতে পারছেন না বা এতই বড় হয়ে গেছে যে আপনি আর স্বাভাবিকভাবে এক্সারসাইজ করতে পারছেন না এই সময় আপনাকে একটা স্পিরিট দিতে বা আপনাকে একটা বুস্ট আপ করার জন্য আপনি আমাদের এই ধরনের ফ্যাট রিডিউশন যে বা বডি শেপিং যে প্রসিডিওর সেগুলো সাহায্য নিতে পারেন কি কি ধরনের সাহায্য আপনি নিতে পারেন আমাদের আছে লাইপোসাকশন যার মাধ্যমে চর্বিটাকে আমরা বিভিন্ন স্থানে পোট করে অর্থাৎ ফুটো করে চর্বিটাকে বের করে নিয়ে আসি এবং সেটা বের করে আনার ফলে আপনার একটা চমৎকার শেপ যেমন চলে আসবে এবং স্কিন টোনেরও একটা চেঞ্জ হবে অনেক ভালো থাকবেন আপনি অবশ্যই আপনাকে দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টা আপনার জন্য প্রযোজ্য কি না যদি দেখা গেল যে আপনি আসলে অনেকখানি বেস আপনার পেটটা এতখানি ঝুলে গেছে যে অনেকটা পায়ের কাছাকাছি বা থাইয়ের কাছাকাছি চলে এসেছে আপনি দীর্ঘদিন আসলে এক্সারসাইজ করতেও পারেননি কিন্তু আপনি এটাকে আর নিতে পারছেন না এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে আমরা সেটা যে ফ্যাট এক্সিশন লাইপেক্টোমি বা অ্যাপডোমিনোপ্লাস্টি এ ধরনের বিভিন্ন প্রসিডিওরের সাহায্য নিয়ে আপনার পেটটাকে অতিরিক্ত চর্বি সহ অংশ ফেলে দিয়ে পেটটাকে টান টান করে আবার পেটটাকে একটা তারণ্যদীপ্ত অবস্থানে নিয়ে আসতে পারি কিন্তু ওখানে আবারও একই কথা অপারেশনের পরে কিন্তু আবারও আপনাকে সেই এক্সারসাইজ এবং ডায়েট নিয়ন্ত্রণ করা সব কিছু আপনার নিয়ন্ত্রণ এবং অভ্যাসের মধ্যে রাখতে হবে তাহলেই আপনি এই বেনিফিটটা বা এই সব প্রসিডিউরের রেজাল্টটাকে দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী করতে পারবেন আবারও মনে করিয়ে দিচ্ছি আপনার যে কোনো চিকিৎসা বা যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই জীবনযাত্রার পরিবর্তন এবং সেটাকে একটা সুস্থ জীবনাচারের মধ্যে এনে তারপরেই এ ধরনের চিকিৎসাগুলো আসলে নেওয়া উচিত সবাই ভালো থাকবেন